Hello everyone, welcome back to my channel. কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে, তো ভিডিওটি সবাই দেখতে থাকুন আর দেখার শুরুতে সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি 5 টাকা পণ নিলাম দুবাই থেকে, দুবাই মিনা বাজার থেকে, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কোন কাপড়টি বেশি সুন্দর হলো। তো এটা হচ্ছে কটনের, আমি বিশেষ করে কটন কাপড় পরাটা খুবই লাইক করি, ওই কারণে সবগুলাই কাপড় কটন, শুধু একটা শিফনের কাপড় নিলাম। ওড়নাটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসের। এটা হচ্ছে আমার জন্য কটন কাপড়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনও প্রেস করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সব সময় পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যাবেন। তো এটার ওড়নাটা দেখেন কত সুন্দর কটন ওড়না, আর এটাও হচ্ছে আমার জন্য শিফনের ওড়না কটন কাপড়। এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে। এটা হচ্ছে সামনের সাইড, অনেক সুন্দর করে কাজ করা। আর এটা হচ্ছে পিছনের সাইড, শিফনের ওড়না অনেক নরম ওড়নাটা যদিও। আর এটা হচ্ছে আরেকটা, এটা আমি একজনকে গিফট করব। এই কাপড়টাও অনেক অনেক সুন্দর, কালারটা খুবই খুবই সুন্দর আর কাজ করা পুরোটাই। আর এটা হচ্ছে আরেকটা কটন কাপড়, এটা আমার মেয়ের জন্য। এই কাপড়ের কালারটাও খুব খুব সুন্দর কটন কাপড়। আর এটা হচ্ছে শিফন কাপড়, একটা শিফন কাপড় নিলাম,
এই কাপড়টা আমার বড় মেয়ের জন্য, ওর খুবই পছন্দের কাপড়। এই শিফন কাপড়, হোয়াইট কালার। এই ড্রেসটা আসলে খুব সুন্দর। হোয়াইট কালারের উপর হোয়াইট কালারের কাজ তো আসলে খুব সুন্দর বাস্তবে, যদিও ভিডিওতে খুব একটা ভালো আসতেছে না, এমনি কিন্তু কাপড়টা খুবই সুন্দর আর খুব সফট বলতে পারেন, একদম ভালো শিফনেরটা। এই দেশে আসলে সিলানোটা একটা ঝামেলা আর প্রাইসও অনেকটাই বেশি বলতে পারেন, সে কারণে আমি সব সময় এখানে কাপড় নিই সিলানো। তো সিলানো কাপড় নিলে আসলে আমার খুবই ভালো লাগে, আর আমাদের সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে সিলানো কাপড়, তো সে কারণে আসলে খুব সহজেই নিয়ে নিতে পারি সিলানো কাপড়। তো আজকের এই এতগুলা কাপড়ের মধ্যে আপনাদের কোন কাপড়টি বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হোয়াইট কালারের প্যান্টটাও কিন্তু খুব সুন্দর, সব থেকে বেশি সুন্দর ওড়নাটা, খুবই খুবই সুন্দর, অনেক সুন্দর করে কাজ করা ওড়নাতে। ওড়নাটা আসলে খুবই খুবই সফট আর সম্পূর্ণ কাজ করা, তো সে কারণে আসলে এই শিফনের কাপড়ের প্রাইসটাও একটু বেশি হয়ে গেল, বলতে পারেন বাংলাদেশি টাকায় 5,000-এর মতো হলো। তো কটন যে কাপড়গুলা সেগুলা এক একটার প্রাইস বাংলাদেশি টাকায় 2,800 টাকা করে পড়লো, শুধু শিফনেরটাই একটু বেশি হলো। আর আসলে প্রাইসটা বড় না, পছন্দটা হলো বড়। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।